সদর হাসপাতালে প্যাথোলজি বিভাগে সাপ ঢুকে পড়ায় হইচই পড়ে যায় সোমবার সকালে। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় প্যাথোলজি পরীক্ষা। খবর পেয়ে সংকট মেটাতে ছুটে আসেন পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। তিনি সোজা হাসপাতালের প্যাথোলজি বিভাগে ঢুকে পড়েন। তারপর অভিজ্ঞতাকে ভর করে সাপটিকে সহজেই উদ্ধার করেন। বিশ্বজিৎ বাবুর সাপ উদ্ধারের দক্ষতা দেখে সবাই অবাক হয়ে যান। এতক্ষণ পর্যন্ত যে ভয়ের বাতাবরণ ছিল তা নিমেষে কেটে যায়। হাঁপ ছেড়ে বাঁচেন হাসপাতালের কর্মীরা। বন্ধ থাকা প্যাথোলজি পরীক্ষা আবার শুরু হয়। জানা যাচ্ছে সপ্তাহে প্রথম দিন সোমবার সকাল থেকে জলপাইগুড়ি সদর হাসপাতালের প্যাথোলজি বিভাগে ভিড় ছিল। দরজা খোলার আগেই বিভিন্ন পরীক্ষার জন্য রোগী ও তার আত্মীয়রা এসে দাঁড়িয়েছিলেন। দরজা খুলতেই বাড়ে বিপত্তি। দেখা যায় পরীক্ষাগারের ভেতর দিব্যি ঘুরে বেড়াচ্ছে একটি লিকলিকে সাপ। এই ঘটনায় সবাই ভয় পেয়ে যায়। নিমেষে রোগী ও রোগীর আত্মীয়রা দূরে চলে যান। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় প্যাথোলজি পরিষেবা। খবর যায় সর্পপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীর কাছে। তিনি জলপাইগুড়ি সদর হাসপাতালের প্যাথোলজি বিভাগে ছুটে আসেন। তারপর সুকৌশলে সাপটিকে সহজেই উদ্ধার করেন। এরপর স্বস্তি ফেরে জলপাইগুড়ি সদর হাসপাতালে। শুরু হয় আবার প্যাথোলজি পরীক্ষা। বিশ্বজিৎ বাবু জানান এটি দাঁড়ার সাপ। তিনি বলেন বাস্তুতন্ত্র রক্ষার জন্য দাঁড়ার সাপের ভূমিকা যথেষ্টই রয়েছে। পরে তিনি কাছাকাছি জায়গায় সাপটিকে ছেড়ে দেন। তিনি সেখানে থাকা রোগী ও তাদের পরিবারের সদস্যদের সাপ সম্পর্কে সচেতন করেন। আসলে শীতকালে সাপ খুব একটা ঘোরাফেরা করে না। শীতের দাপট কমতেই সাপেরা আবারও খাদ্যের প্রয়োজনে বেরিয়ে পড়ছে। গরমের দাপট যত বাড়বে ততই দেখা মিলবে সাপেদের। এই সময় ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে। সাধারণত সাপ বিভিন্ন স্তূপের আড়ালে লুকোতে চেষ্টা করে। দাঁড়া সাপ ঘরে বাইরে থাকা ইঁদুর খেয়ে বেঁচে থাকে, তাই এই সাপকে মানুষের বন্ধু বলা হয়। এই বিষয়ে সর্পপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী চ্যানেল বাংলাকে আরও অনেক কিছু জানান। সকালবেলা ওই ওয়ার্ডমাস্টার রুম থেকে আমার কাছে ফোন আসে একটা, যে ওখানে সাময়িকভাবে পরিষেবা বন্ধ হয়ে গেছিলো, সেটা প্যাথোলজি বিভাগে। কারণটা হচ্ছে ওখানে একটা সাপ ঢুকেছিলো, সাপটা 2 ফুটের মতো লম্বা। তো তারপর সাথে সাথে আমি সেখানে যাই, উপস্থিত হই এবং ওখানকার যারা স্টাফ আছে তাদের নিয়ে দরজা খুলে দেখি পাশে একটা ছোট স্টোর রুম, সেখানে সাপটা ঢুকে গেছে, জানলার মধ্যে ঝুলছিল। তারপর সেখান থেকে সাপটাকে উদ্ধার করি। উদ্ধার করে স্থানে যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল একটা, সেখানে এটা ভয়ের কিছু নেই, এটা পার্শ্ববর্তী কোনো জঙ্গল থেকে হয়তো চলে এসছে কোনোভাবে, তো যাতে সাপটা নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই, বোঝার মানুষকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়। করে তারপর সেখান থেকে আমি বেরিয়ে আসি এবং হসপিটাল থেকে বেরিয়ে এসে সাপটাকে জঙ্গলে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে। এখন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মোটামুটি একটা উষ্ণতা চলে এসছে পরিবেশে, আবহাওয়াতে, তো এর ফলেই সাপ এখন সাপ বিভিন্ন জায়গায় বেরোবে এবং বিভিন্ন খাদ্যের সন্ধান করবে বিভিন্ন জায়গায়, বা ছায়া এরকম জায়গাতে সাপ ঢুকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। আর যেহেতু পার্শ্ববর্তী এলাকাতে জঙ্গল রয়েছে, জঙ্গল থেকে চলে এসছে সাপটা। জীব বৈচিত্র্য টোটাল যে আছে তা বাস্তুতন্ত্রের উপর একটা প্রভাব তো আছেই, এবং বাস্তুতন্ত্র বলতে যে আমাদের চারপাশে যত প্রাণী আছে, জীব জগৎ আছে, সবই আছে, কিন্তু র্যাট স্নেকের ক্ষেত্রে যদি বলি, র্যাট স্নেক হচ্ছে এমন একটা সাপ যে সাপটার জন্য কিন্তু আমরা প্লেগ রোগকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছি সারা বিশ্বে অনেক জায়গাতেই। যে র্যাট স্নেক, কারণ হচ্ছে র্যাট, ওর নামটাই হয়েছে র্যাট মানে ইঁদুর, র্যাট স্নেক, এই জন্যই বিজ্ঞানীরা নাম দিয়েছে। অ্যাকচুয়ালি এটাকে আমরা বাংলায় দারাস বলি, দারাস সাপ বলি, কিন্তু এটা বেশি বড় ছিল না, 2 ফুট লম্বা ছিল আর কি। তো এই সাপটার জন্য কিন্তু এরা ইঁদুর খায় মূলত, এবং ব্যাং, কিন্তু ইঁদুরটা খায় এবং খেয়ে পরিবেশের একটা বিরাট ক্ষমতা বজায় রাখে, এবং অসুখ বিসুখ বিভিন্ন রকম যে এই যে প্লেগ রোগ, এগুলোর থেকে কিন্তু আমরা রক্ষা পাচ্ছি। এই সাপের একটা অবদান বিশেষভাবে রয়েছে।